live. Papa? নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা, তো এই গরমে তো আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন। তো আমি আগেও অনেক আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আমি আরেক রকম আইসক্রিম আপনাদের শেয়ার করব। তো এই আইসক্রিমটা বন্ধুরা খুব ঝটপট হয়েও যায় আর কোনো রকম উন্নয়নের প্রয়োজন হয় না, শুধু বাজারটা কিনে আনবেন আর গুলে করে নেবেন, ব্যাস একরকম ফাঁকিবাজি আইসক্রিম আপনারা বলতে পারেন। তো আজকে আমি গ্লুকন-ডি দিয়ে আইসক্রিম করব। তো দেখুন, এখানে আমি দু রকমের গ্লুকন-ডি নিয়ে নিয়েছি। তো একটা আছে অরেঞ্জ ফ্লেভার আর একটা যে আমরা যে সাদা গ্লুকন-ডি যেটা হয় সেটাই আছে। তো এই দু রকম গ্লুকন-ডি দিয়ে আজকে আমি আইসক্রিম বানাবো। আর এই গ্লুকন-ডির আইসক্রিমটা বন্ধুরা খেতেও বেশ ভালোই লাগে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তা প্রথমে আমি এই অরেঞ্জ কালারের গ্লুকন-ডিটা গুলে নেব। তো প্রথমে আমি একটা জায়গাতে করে জল নিয়ে নিচ্ছি। এই অরেঞ্জ গ্লুকন-ডিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4 চামচ গ্লুকন-ডি দিয়ে দিলাম। তো এখানে আমি 4 চামচ গ্লুকন-ডি দিয়ে গুলে নিয়েছি। তো এবার টেস্ট করে দেখে নিলাম যে খুব একটা মিষ্টি হয়নি। তো আরো 4 চামচ আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি হলেই তবেই খেতে ভালো লাগে। তো মোট আমি 8 চামচ গ্লুকন-ডি দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালো করে গুলে নেব। তো এবার আমি এরকম একটা আইসক্রিমের মল নিয়ে নিয়েছি। তো এই মলটা আমি এবারে এই গ্লুকন-ডি মিষ্টি জলটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি এইরকম মল না থাকে আপনারা চায়ের কাপে কিংবা স্টিলের গ্লাসেও আইসক্রিমটা জমাতে পারেন। তো দেখুন, এই সবকটা মলটা আমি তো ভালোভাবে দিয়ে দিয়েছি এই গ্লুকন-ডি গুলো। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এবার আমি আইসক্রিমের কাঠি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এই একরকম গ্লুকন-ডি আমার করা হয়ে গেল। এবারে আমি এই সাদা গ্লুকন-ডি গুলো নেব। তো আবার আমি জল নিয়ে নিচ্ছি আর সাদা গ্লুকন-ডি আমি দিয়ে দিচ্ছি। তো এখানেও আমি 8 চামচ গ্লুকন-ডি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে গুলে নেব। এই গ্লুকন-ডিটা আমি ভালোভাবে গুলে নিয়েছি। তো আরো একটা আইসক্রিমের মল নিয়ে নিয়েছি। তো এবার এই মলটা আমি এই গ্লুকন-ডিটা দিয়ে দেব। তো এই সবগুলো মলটা আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি এইরকম একটা প্লাস্টিক নিয়েছি, তো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা গাটার দিয়ে দিচ্ছি। আর একটা ছুরি দিয়ে আমি এরকম একটু ফুটো করে করে দিচ্ছি। এবার আমি আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল দু রকম গ্লুকন-ডি দিয়ে আইসক্রিম আর দু রকম টেস্টে। যেমন দু রকম টেস্ট আর দু রকম দেখতো, একটা হবে সাদা আর একটা হবে অরেঞ্জ কালার। তো এই দুটোকে আমি এখন
ডিপ ফ্রিজে আজকে সারা রাত রেখে দেব, তো কালকে আমি দেখাবো কেমন আইসক্রিম হয়েছে। বন্ধুরা আইসক্রিম গুলো বার করে নিয়ে চলে এসছে, তো এখন সবাই মিলে আইসক্রিম খাওয়া হবে। তো দেখুন তো গ্লুকন-ডি আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে দেখুন, দেখুন বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর হয়েছে, কালার হয়েছে আইসক্রিম গুলো। ওদিকে খাবে তুমি, তো আর এক রকম কালারের আইসক্রিম গুলো বার করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিম গুলো, খাবে আইসক্রিম বাবা সত্যি দুটো দে যে তোমার বলে কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আরো চারটে হলে খাবো। ছেলে দেখ না মা মেয়ে দুজনে কামাল করতেছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে তো এই গ্লুকন-ডি আইসক্রিম দুর্দান্ত টেস্ট হয়েছে, তো আপনারা আমার মতো করে আর এই গরমে বাড়িতে একবার আইসক্রিম বানাবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। আর এই গরমের সময় তো সবাই মিলে দুপুরবেলা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তো তারপর আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।